পাপিষ্ঠ, মহাপাপিষ্ঠ, তুই যেভাবে মরেছিস আমি জানি, তুই এই রাস্তা থেকে চলে যাবি। এই উজ্জ্বল দাঁড়াতে চল, এই সামনে ও যাবি, সামনে সামনে কিছু দেখা যায় না কি অবস্থা। একটা লোক হচ্ছে ভেনালা লাশ নিয়ে যাইতে লাগে, অজ্ঞান হয়ে পড়ে আছে, লাশ উধাও হয়ে গেছে ওই জায়গা থেকে। ও ভুল ভাল বকতেছে, ঠিক আছে নিয়ে আসি ওকে। চলো যে আমাকে যাব, আপনার অনুমতি ছাড়া আমি যাইতে পারি না এখান থেকে। চলো দেখি, তথাস্ত গুরুজি আপনি এখানে থাকুন, আমি নিয়ে আসি। দেখা যাক আজকে ওঝা নিয়ে যায় কি হয়, ওঝার ওঝারে কি শিষ্যকে তো নিয়ে যাওয়া হচ্ছে, এখন কি হবে জানি না, দেখা যাক। ওঝাকে তো নিয়ে যাওয়া, এই শান্ত গুরু নিয়ে আসি, গুরু নিয়ে আসি, আমি গুরুজির কম এই শিষ্য 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 এই শুনো আগে শুনো আগে শিষ্য কি বলে শুনো। লাই লাই পারবেন আপনি না ওস্তাদির কাছে নিয়ে যেতে পারেন? এমন কোন কাজ নেই, তবে আমার গুরুজি থাকতে আমি কোনো কাজ করি না। এখানে উঠাও, এখানে নিয়ে যাইতে হবে, উজ্জ্বল ধর, উজ্জ্বল ধর, উজ্জ্বল ধর, ঘাড়ে নেই, ঘাড়ে নেই, শান্ত কি করতিস রে? আল্লাহ বসাও, বসাও বসাও গুরুজি। আমি নিয়ে এসেছি, আপনি দেখুন, আমি অনেক আগে থেকে জানি, অনেক আগে থেকে জানি আমি। কেমন দেখা যাক এই পাগল কি করে, ওসা কি করে? গুরুজি আগে বাঁচান, গুরুজি ভেন চোপ, আমি জানি, অনেক আগে থেকে জানি। ধরে রাখ ভাই, ধরে রাখ, উজ্জ্বল ধরে রাখ, শান্ত ধরে রাখ, বের হয়ে আয়, বের হয়ে আয়, বের হয়ে আয়। গুরুজি ও কি চলে গেছে না ওর উপর আবার আক্রমণ করবে? গুরুজি আছে, ও আছে, ও এখানে আছে। গুরুজি এ কি হলো, এ কি হলো, এ কি হলো? এই পাগল, শান্ত হ, শান্ত হ। দেখুন ভিউয়ার্স, দেখুন এটা কত ভয়ানক ভূত, দেখুন সে গুরুজিকে আক্রমণ করতেছে, দেখুন শিষ্যর উপর ভর করছে, মনে হয় শিষ্যর উপর ভর করছে, গুরুকে আক্রমণ করছে। দেখুন আপনারা, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এই পাগল শান্ত হ। দেখা যাক, দেখা যাক, দেখা যাক, শান্ত হ, দেখা দেখা শান্ত হ।
শান্ত সাবধানে, শান্ত সাবধানে। এই তুই কি জন্য এসেছিস? কেমন করতেছে, কেমন জানি করতেছে, কোনো কিছুই তো বলতে যাচ্ছে না। তোর বাসা কোথায়? দেখা যাক এই কোথাকার ভূত কিভাবে আসলো না আসলো এটা এটা মনে জানার চেষ্টা করতেছি। দেখুন কিরকম করতেছে, শান্ত হবি তুই, শান্ত হবি তুই, বল তুই কি জন্য এসেছিস, বল কোথা থেকে এসেছিস, আর কেন সেই নিরীহ লোকের উপর ভর করলি, বল। গুরুজি ওকে কবলানোর চেষ্টা করতেছে, কি কোথায় থেকে আসছে না আসছে এটা দেখার চেষ্টা করতেছে। আমার বাঁচার অনেক ইচ্ছা ছিল, আমাকে মেরে ফেলা হয়েছে, আমি বাঁচতে চাই, অত্যাচার করে এবং মানুষের সাথে কেন মানে আর কি খারাপ আচরণ করে সেটা শুনুন গুরুজি একটু। বল পাপিষ্ঠ, তুই নিরীহ লোকদের উপর অত্যাচার, নিরীহ মানুষদের ভয় দেখাস, বল। আরে বাপ, কি অবস্থা, কি করেন, কি করতেছে ওজা, কি করতেছে, আর এই ভূতে কি করতেছে, ভূত না তো বলা হলো, আমি অনেক বছর বাঁচতে চাই, আমি কাউকে ডিস্টার্ব করি না, আমি কাউকে ভয়ও দেখাই না, কিন্তু আমার কাজে যে বাধা দিবে তাকে আমি শেষ করে দিব। পাপিষ্ঠ, মহা পাপিষ্ঠ, তুই যেভাবে মরেছিস আমি জানি, তুই এই রাস্তা থেকে চলে যাবি। আমি যাব না, সারা জীবনের মুড়ে চলে যাবি। না আমি যাব না, না হলে তোকে আমি বন্দী করব। আমি যাব না, দেখি তোর কত ক্ষমতা, তুই আমাকে বাধ্য করিস না বন্দী করার জন্য। আমি বলেছিলাম আমাকে তুই নিয়ে যাস না, কিন্তু সেই ভ্যান চালক আমাকে কেন নিয়ে গেল, আমি এটার উত্তর চাই, উত্তর দেব, সব উত্তর তুই পাবি, এটা বললে আমি যাব। আই আই পাপিষ্ঠ, আই হক মওলা, আই 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 আই। উজ্জ্বল উজ্জ্বল ভালো করে ধর ভাই, ভালো করে ধর, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি। গুরুজি গুরুজি, এখানে কি আমরা কিছু করতে হবে না, আমরা চলে যাব, আপনি কি এই রাস্তা থেকে আর ওই সমস্যাটা আসবে, আর সমস্যা হবে না, তোরা নিশ্চিন্তে যেতে যা। তাহলে গুরুজি আমরা চলে গেলাম, গুরুজি যা, ঠিক আছে নাম গুরুজি, পেন নাম পেন নাম।